বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রুবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখে দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই।